আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে সুস্বাগত জানাচ্ছি অনেকদিন পর আমার নতুন ভিডিওতে। মাঝখানে বেশ কিছু ব্যস্ততা আর সাথে করোনার জটিলতা, এই সব মিলিয়ে মাঝখানে বেশ কিছু ভিডিও মোটামুটি ভালোই গ্যাপ পড়ে গেছে। তো সেই গ্যাপটা আজকে পুষিয়ে দেওয়ার জন্যই আজকে আমি এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা এসেছি যেটাকে কোরিয়ান ভাষা ডেকু বলে, সেটা বাংলাদেশে বরই। এই বরই গাছ নিয়েই আমি আপনাদেরকে আজকে, বরই গাছ না আসলে বরই ফার্ম নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেওয়ার আশা ব্যক্ত করি। তো আশা করি আমার ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। সো ভিউয়ার্স, লেটস গো। দেখছেন ভিউয়ার্স, এটা হচ্ছে যে একজন লাঠি দিয়ে পাচ্ছে। তো দুটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গাছে ভাইব্রেশন দিয়ে ফেলে, আর এটা হচ্ছে হাতে পারে। এখানে যেখানে দেখছেন মহিলারা হাতে পাচ্ছে, আর উনি হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে পাচ্ছে, হাতেও পাচ্ছে। আর নিচে হচ্ছে সেই কালো নেট, সেই কালো নেটের উপর পরে তারপর কালো নেটে এই পাশ থেকে ওই পাশ ম্যাচ করে দিলেই মাঝখানে বড়ইগুলি চলে যায়, তারপরে বাতাস দিলেই বড়ই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এভাবে সংরক্ষণ করা হয় বড়ই, যেটা স্বাস্থ্যসম্মত এবং কোরিয়ান ভাষায় যেটাকে খনগানচিক বলে, এটা এভাবেই সংরক্ষণ করা হয়। গাছের এক একটা থোকায় যদি দেখাই যে কী পরিমাণ বড়ই ধরে, আসলে দেখছেন যে গাছের ঠিক চুরোয় একদম উপরের দিকে ছোটো করে বাড়ি দিলেই অনেকগুলি বড়ই একসাথে ঝুরঝুর করে পড়ে। এভাবেই সংরক্ষণ করা হয় বড়ইগুলি। দেখছেন ভিউয়ার্স, আমরা এখানে আসার পরে ওনারা আমাদেরকে বড়ই খেতে দিয়েছে। খেয়ে দেখলাম যে আসলে আমি যতটা বলেছিলাম যে আসলে টেস্টি না, আসলে প্রচণ্ড টেস্টি। আর বেশ কিছু বড়ই আমাদেরকে খেতে দিয়েছে, এভাবে বড়ইগুলি পাড়ে পেরে এভাবে রাখে, পরবর্তীতে এটাকে একসাথে জড়ো করে করে। আমি আসলে, আমাকে বলেনি কেউ যে ওনাদেরকে একটু পেরে দিতে কিংবা হেল্প করতে, আমার আসলে নিজের থেকেই এত ভালো লাগছে আর যে যার জন্য আমি নিজেই পেরে দিচ্ছি কিছু বড়ই। সত্যি ভিউয়ার্স প্রচণ্ড টেস্টি। তুমি একটা খাও।
যে ভিউয়ার্স যেখানে দেখছেন সারি সারি গাছ, এই পাশে খুব সুন্দর করে সারি সারি করে লাগানো আছে, মাঝখানে একটা টানেলের মতো করা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পানি যাতে এখান থেকে দেয়া যায় সেটার জন্য। বড়ই গাছ না, যে কোনো গাছের নিচেই, গোড়ায়ের নিচেই খুব বেশি পানি জমে গেলে সে গাছ মারা যায়, গাছ বেশি দিন বাঁচে না, যার জন্য গাছের গোড়াগুলি যেভাবে দেখছেন গোড়াগুলি উঁচা, এর মাঝখানে ঢালু, এই ঢালু দিয়ে ওরা হচ্ছে এখানে পানি দেয় কিংবা সার দেয়, যেটা হচ্ছে পরবর্তীতে মাটির ভিতরে চলে যায় আর এটা উর্বরতা বৃদ্ধি করে। তো এই যেখানে এসেছি, এখানে আসলে ভিউয়ার্স যত দূর চোখ যাবে তত দূরই দেখবেন যে গাছ আর গাছ, একদিকে এদিকে হচ্ছে বড়ই গাছ, আর এর পাশে এর উল্টা পাশে যদি দেখি সেটা হচ্ছে ওই পাশটা যদি দেখি ওটা হচ্ছে বুকসঙ্গা। আর এখানে এত সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অক্সিজেন আর অক্সিজেন, বুক ভরে শ্বাস নেওয়া যাচ্ছে, যেভাবে আমার পছন্দ হয়েছে, আমার মেয়েরও ওইভাবে পছন্দ হয়েছে, ও খুব আনন্দ করছে এবং আমাকে ইশারা দিয়ে বলছে আরও সামনের দিকে যাবে, পরে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন যেই লেনটায় ঢুকেছি, এই লেনটা যদি গাছটা দেখাই তাহলে দেখবেন যে গাছে এক দুইটা বড়ইয়ের বেশি নেই, অ্যাকচুয়ালি এই লেন থেকে বড়ই পাড়া হয়ে গেছে। বড়ই যেভাবে পারে সেটা হচ্ছে যে ওই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে গাছের আসলে গাছেতে প্রচুর ভাইব্রেশন দেয়, ভাইব্রেশন মেশিনের মাধ্যমে ভাইব্রেশন দেওয়ার পরে পাতাসহ বড়ই পড়ে যায়, পাতাসহ বড়ই পড়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে ঠিক মাঝখানে এই জায়গাটায় পড়ে, এই জায়গাটায় পড়লে এটা পাতাটাকে বাতাস দিয়ে সরিয়ে বড়ইটাকে এইভাবে ওরা সংরক্ষণ করে। এখানে মেনশন থাকবে ভিউয়ার্স, যাদের শরীরের অবস্থা ভালো না, যাদের শরীর খারাপ, তাদের জন্য কোরিয়ান যেই অর্থোপেডিক যে চিকিৎসা, সেই অর্থোপেডিক চিকিৎসায় বলে যে হচ্ছে বড়ই মানে হচ্ছে ধেছু, আর হচ্ছে এদের যে জিংস্যাং যেটা ওরা ইনসাম বলে, ইনসাম আর হচ্ছে ধেছু একসাথে মিক্স করে সেটাকে যদি ফুটিয়ে সেই পানিটা পান করে তাহলে যে কোনো সর্দি জ্বর, শারীরিক অসুস্থতা, দুর্বলতা এগুলো সব কেটে যায়। এটা হচ্ছে ভিউয়ার্স যেটা মাত্র দেখলেন, এটা হচ্ছে KTX কোরিয়ান এক্সপ্রেস ট্রেন, যেটা 300 কিলোমিটারের উপরে চলে, মানে 300 কিলোমিটার থেকে আরও বেশি গতিতে চলে। আমি লাস্ট যখন চলেছি আমি সর্বোচ্চ দেখেছিলাম যে এটার গতিবেগ ছিল 367 কিলোমিটার। কত বড় বড় যারা নিজের ঘরে ব্যক্তিগতভাবে লাগায় তাদের জন্য অনেক বড় বড় বড়ই আপনারা যেভাবে দেখছেন। যারা ভিউয়ার্স আপনারা এই পাশটাতে খেংসাং বুদ্ধ খেংসাং শীতে আছেন তাদের জন্য বলবো যে এটা হচ্ছে আমনিয়ং মিয়াং এর একটা সাইট, এটা হচ্ছে খেংসানের মধ্যে পড়ে, খেংসান আমনিয়াং মিয়াং এর। পরবর্তীতে আমি ডিসক্রিপশন বক্সে এটার ঠিকানা দিয়ে দিবে যদি আপনারা কেউ এখানে এসে সরাসরি দেখতে চান, এত সুন্দর পরিবেশ দেখতে পারবেন। বড়ইগুলি ভিউয়ার্স এখান থেকে ফিরে এনে বক্সে বক্সে করে এতে গাড়িতে যেভাবে দেখছেন সাজানো হচ্ছে। অনেক বড়ই ভিউয়ার্স দেখছেন। এই ছিল ভিউয়ার্স আজকের মতো আপনাদের সামনে আমার উপস্থাপনা, আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। এই প্রচণ্ড মিষ্টি বড়ই, মিষ্টি বড়ইয়ের সামনে থেকে
আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে এর চেয়ে ভালো এর চেয়ে মিষ্টি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাবো। আজকে এই পর্যন্ত, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।